নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় 2023 থেকে 2024 অর্থবছরে 17 জন জেলে মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানান, শনিবার দুপুরে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপকরণ বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার সহ আরও অনেকে। উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস 2023 পালিত হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানান, রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে তিন দিন ব্যাপী আয়োজিত উন্নয়ন মেলার ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুজ্জামান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, সহকারী ভূমি কমিশনার নাজমুল হাসান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন মিয়া, বিআরডিবি চেয়ারম্যান জসিমউদ্দিন, কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে অতিথিরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। নারায়ণগঞ্জে বাংলাদেশ ও স্বাধীনতা বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এ বিশাল সমাবেশে অতীতের সকল রেকর্ড ভেঙে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতিতে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার রাহাত হোসেন জানান, শনিবার বিকেলে শহরের 2 নং রেলগেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নারায়ণগঞ্জ 4 আসনের এমপি শামীম ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান। এদিকে মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে এ কে এম শামীম ওসমানের নির্দেশে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক মুন্সি। এ সময় তার সাথে ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আব্দুল মালিক মুন্সি সহ আরও অনেকেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক এগিয়ে গেছেন। আমরা চাই আগামীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে সবার দাবি, এবং মাননীয় সংসদ সদস্য আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের শামীম ভাই, তাকে আমরা কীভাবে নির্বাচিত করব আমরা সেই উদ্যোগে আমরা এগিয়ে যাচ্ছি। এই আমাদের প্রত্যাশা, এই আমাদের আশা, বিশেষ আর কোনো কথা নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজধানী ঢাকার শনিয়াকড়া জাতীয় শ্রী শ্রী শনি মন্দিরে মন্দির কমিটির সুষ্ঠু পরিচালনায় প্রতি মাসের শেষ শনিবার বিশাল পরিসরে সত্যনারায়ণ দেবের পূজা অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার মিলন হোসেন জানান, শনিবার বিকেলে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দের উপস্থিতিতে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র মন্দির ও কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সিনিয়র সহসভাপতি বৃহত্তর শ্যামপুর দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও 60 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী শনিভূষণ দত্ত। তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য নেহরিন মোস্তফা দিশির অত্যন্ত আস্থাভাজন প্রিয় ব্যক্তি। আপনারা পূজায় অংশগ্রহণ করছেন শনি সত্যনারায়ণ বাবার, এইটি বড় কথা, কিন্তু পূজাতে অংশগ্রহণ করছেন, বাবার মন্দিরে আসছেন, যদি আপনি প্রসাদ না নিয়ে যান এই দায় দায়িত্ব আপনাদের আমাদের না, কিন্তু বৈধ সহকারে কিন্তু আপনাদের প্রসাদ নিতে হবে। আমরা যারা মন্দিরে আসছি কিঞ্চিৎ পরিমাণে হলেও প্রসাদ দিব, নেওয়ার পরে যদি অবশিষ্ট থাকে তাহলে আপনাদেরকে বাসার নেওয়ার জন্য দিব, কিন্তু আগে আপনারা কে কি মাপ
বুলেটিনে বইলেন না, কিন্তু আমাদের অনুরোধ আমরা নেওয়ার পরে আপনাদের সকালে নেওয়ার পরে আমরা তারপরে যদি অপচিষ্ট থাকে তাহলে আমাদেরকে দিব। ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়াল দিয়া তুজারপুর বিল থেকে অবৈধ ড্রেজার ও চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে। স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, শনিবার দুপুরে উপজেলা সহকারী ভূমি কমিশনার মাসুদুর রহমানের নেতৃত্বে 500 গজ চায়না দুয়ারি জাল ও দুটি বালু কাটার মেশিন উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তুজারপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল জামান কলিল, ভাঙ্গা থানায় এসআই মনির সহ অন্যান্যরা। এ সময় উপজেলা সহকারী ভূমি কমিশনার মাসুদুর রহমান বলেন, এই উপজেলায় অবৈধভাবে ড্রেজার সহ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ নিধন করতে দেওয়া হবে না। এ সময় জব্দকৃত চায়না দুয়ারি জাল জনসম্মুখে ধ্বংস করে দেন। গাজীপুর মহানগর প্রেস ক্লাবের আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক নৌকা ভ্রমণ 2023। সিনিয়র স্টাফ রিপোর্টার আনিসুল ইসলাম জানান, শনিবার সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও গাজীপুর মহানগর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ কামরুল আহসান সরকার রাসেল। এ সময় সংগঠনের সভাপতি এম আমজাদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আরএসবি গ্রুপের চেয়ারম্যান ও গাজীপুর এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ মেজবা উদ্দিন সরকার রুবেল। বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান আকাশ, টঙ্গী থানা প্রেস ক্লাবের আহ্বায়ক এস এম মনিরুদ্দিন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আবুল বাশার পলাশ। সর্বশেষ লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে পুরস্কার বিতরণ করা হয়। তার মধ্যে অন্যতম আকর্ষণ ছিল আবৃত্তি, গান, নৃত্য ইত্যাদি পরিবেশন করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জয় বাংলা ঐক্যমঞ্চের নেতৃবৃন্দরা। প্রতিনিধি এ জেড আনিসুজ্জামান রিপন জানান, শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধ পেদিতে পুষ্পমাল্য অর্পণ করে এ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সকল সদস্যদের শপথ পাঠ করান জয় বাংলা ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমা কাউসার। এ সময় জয় বাংলা ঐক্যমঞ্চের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদের গামা, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জহিরুল ইসলাম, অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী, মোহাম্মদ শাহজাহান আলী, অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন দুলাল, রুবিনা কাউসার জলি, অ্যাডভোকেট ইউসুফ মাহমুদ, অ্যাডভোকেট সেলিনা চৌধুরী সহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে 15 আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল সদস্য, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করে তারা। ষড়যন্ত্র করে বিএনপি জোট দেশকে পিছিয়ে নেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দ্রুতগতিতে এর মোকাবেলা করে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করা হবে। প্রতিনিধি এস এম শাহিন আহমেদ জানান, শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরে চাষাড়ায় বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমএ এর নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্ব বাংলাদেশকে বদলে দিয়েছেন। 2008 সালে যখন ডিজিটাল বাংলাদেশ কথা বলা হয় তখন অনেকে হেসেছে, বাংলাদেশের মানুষ এখন সেই ডিজিটাল সুফল পাচ্ছে। আগামী নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিকেএমই এর সভাপতি ও নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতিম সহ অন্যান্যরা। দেখি যে মেড ইন বাংলাদেশ, তখন আরো গর্ব হয়ে বন্ধুতা করে যায়। আজকে সেখানেও একটা বিস্ফোরণ ঘটছে, সেখানেও আপনাদের এই এই সেক্টর বিজিএমই বিকেএমই পরবর্তী যে সেক্টরটা আমাদের সামনে আসছে ঔষধ সেক্টর এবং এই আইসিটি সেক্টরের এক্সপোর্ট, আমাদের একটা বিরাট সম্ভাবনার জায়গায় আমরা চলে আসছি। এটি হলো দূরদর্শী নেতৃত্ব। আর এই প্রাইম মিনিস্টার যখন সাবমেরিন কেবল বিনা পয়সা আমাদেরকে দিল, আর প্রথমে এগুলিদের দেশের সব খবর নাকি পাস হয়ে যাবে, আরে বাবা দেশের কি খবর আছে পাস হয়ে যাবে, তিনি সাবমেরিন কেবল গ্রহণ করলেন। এটাই হলো আমি মূর্খতা বলবো না কি বলবো আমি জানি না।
নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো নেত্রকোনা মেডিকেল কলেজের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, রোববার দুপুরে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু এমপি। এ সময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে নেত্রকোনা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার শ্যামল কুমার পালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ, সিভিল সার্জন মোহাম্মদ সেলিম মিয়া, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম খান সহ অন্যান্যরা। পটুয়াখালীতে স্বল্প আয়ের অসহায় অসচ্ছল অসুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 27 লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস সড়কস্থ সিটি কর্পোরেশনের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত আর্থিক অনুদানের 27 লক্ষ টাকার 38টি চেক অসহায় অসচ্ছল অসুস্থ মানুষের হাতে তুলে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান খান, জেলা প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এম শাহজাহান পারভেজ সহ অন্যান্যরা। জামালপুরে সরিষাবাড়িতে ক্ষুদে ডাক্তার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি সাইদ মাহমুদ জানান, রোববার সকালে সরিষাবাড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই ক্ষুদে ডাক্তার কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ বদরুল হাসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার শাহরিয়ার ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার সহ আরও অনেকেই। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রেস ক্লাব সিরাজগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি রেজাউল করিম জানান, শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সংলগ্ন ফুড ভিলা রেস্টুরেন্টের হলরুমে এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসান ইমাম তালুকদারের সভাপতিত্বে ও উল্লাপাড়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি সাংবাদিক আব্দুল হালিম মণ্ডল, খুলনা বিভাগের সাধারণ সম্পাদক সাংবাদিক ডাক্তার আব্দুল মান্নান, রংপুর বিভাগের সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক স্বাধীন, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, পাবনা জেলার সভাপতি সাংবাদিক শেখ লাভু, চাপাইগঞ্জ জেলার সভাপতি সাংবাদিক দোলন, সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন সহ অন্যান্যরা।